আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। তো অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম। তো অনেকেই জিজ্ঞেস করে যে আমি ইউটিউব এবং ফেসবুকের থাম্বনেল কিভাবে তৈরি করি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আসলে আমি পিসি বা ল্যাপটপ দিয়ে আমি থাম্বনেল তৈরি করি না, আমি জাস্ট মোবাইল দিয়ে থাম্বনেলগুলো তৈরি করি। তো বন্ধুরা, থাম্বনেলগুলো কিভাবে তৈরি করবেন সেটা এখন দেখাবো। তো প্রথমে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বক্সে সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আপনার ফোন থেকে। তো আমার এখান থেকে আগে থেকেই ডাউনলোড করা আছে। আসলে একটা থাম্বনেল তৈরি করতে গেলে প্রায় 20-25 মিনিটের মতো সময় নিয়ে, এতক্ষণ ভিডিও করা তো সম্ভব না, ভিডিওটা লং হয়ে যায়। তো আপনারা এখান থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে পারমিশন চাইলে অবশ্যই এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে আপনার এই অ্যাপসের মধ্যে চলে আসবেন। তো আসার পরে এখানে দেখেন উপরে প্লাস একটি অপশন আছে। তো প্লাস অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন ফ্রম গ্যালারি। তো এই গ্যালারি অপশনটাতে ক্লিক করবেন। তো আপনার এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, আপনার ফোনের যে গ্যালারিটা আছে ওইখানে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার যেই ছবিগুলো অ্যাড করতে চান, তো এই ছবিগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এই যে এখানে দেখেন নিউ ট্যাক্স একটা অপশন আছে, এই ট্যাক্সটা আপনি চাইলে রাখতে পারেন। এখান থেকে এই যে ডাবল ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখান থেকে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। তো আমি এখান থেকে কোনো কিছু লিখতেছি না। তো এখানে দেখেন মাই প্রজেক্ট একটা অপশন আছে। তো আমি এখান থেকে আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে রাখছি, এই যে এই থাম্বনেলটা। তো এই থাম্বনেলটা আমি আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করে রাখছি, জাস্ট এটাকে আমি মডিফাই করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখেন আমি দুইটা ছবি অ্যাড করে রাখছি। ব্যাকগ্রাউন্ড পিকচার হিসাবে আমি একটা মসজিদ আল আকসার একটা ছবি অ্যাড করে রাখছি। তো এটাকে আপনাদেরকে মডিফাই করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। তো এই যে এখানে দেখেন অনেকগুলো আমি ছবি অ্যাড করে রাখছি। তো এইগুলো এখানে দেখেন চোখের মতো একটা আইকন আছে, তো এই আইকনগুলোতে আমি হাইড করে রাখছি এই ছবিগুলো। তো আমি এখান থেকে চোখের মতন যে আইকনগুলো এখানে ক্লিক করে আমি সবগুলো এখানে নিয়ে আসবো। তো এই যে এখানে দেখেন আমি এইগুলো চোখের মতন আইকনগুলোতে ক্লিক করতেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পারছেন যে শায়ের মাসুম বিল্লাহ ফিলিস্তিনির পক্ষে আর্তনাদ এই থাম্বনেলটা আমি তৈরি করে রাখছি। তো এই যে এখানে দেখেন এই যে আমি এই থাম্বনেলটা আমি তৈরি করছি এখান থেকে। এই যে আপনি চাইলে এভাবে আপনি অ্যাড করতে পারবেন। এই যে এগুলো এলোমেলো করে আমি দিতেছি। তো আপনারা এখানে আপনার যার যে ইচ্ছা মতো আপনারা এখানে বসাই দিতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু জাস্ট আপনাদেরকে আমি কীভাবে থাম্বনেল তৈরি করি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, এবং কী অ্যাপস দিয়ে আমি থাম্বনেলগুলো তৈরি করি তো সেই অ্যাপসটা আপনাদেরকে দেখাইলাম। তো আমি এইগুলো আবার পয়েন্টের মতো বসাই দিতেছি। তো থাম্বনেলগুলো সেভ করে কীভাবে গ্যালারিতে নেবেন, তো গ্যালারিতে নেওয়ার জন্য আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন দুইটা অপশন আছে, সেভ অ্যাজ প্রজেক্ট, তারপর আছে সেভ অ্যাজ ইমেজ। তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। তো ইমেজে ক্লিক করার পরে এখানে দেখেন যে নিচে একটা অপশন আছে কাস্টম, তারপরে এখানে আপনার রেজলিউশনগুলো এবং হাইটগুলো দেখাইতেছে। তো এখানে কাস্টম অপশনে যে এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনার কোন রেজলিউশনে আপনি ছবিটি সেভ করতে চাইতেছেন তো আপনি এখান থেকে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে ভেরি হাই এই অপশনটাতে ক্লিক করলাম, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তো অলরেডি আমার এই থাম্বনেলটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এই থাম্বনেলের যদি ভিডিওটি আপনি দেখতে চান, ইউটিউবে গিয়ে সার্চ করবেন কাশফুল টিভি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল। এই চ্যানেলে ঢুকে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত।